ডিভোর্স পেপার হাতে নিয়ে শাড়ির কুচি ধরে নিজের স্বামীর বিয়ের আসর থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে মেহবিন। পেছনে পেছনে কালো পোশাক পরিহিত মহিলা বডিগার্ডেরা দৌড়ে যাচ্ছে মেহবিনের পেছনে, কিন্তু মেহবিন যেন তাদের ধরাছোঁয়ার বাইরে। তারা দৌড়ে সামনের দিকে দৌড়াতে লাগলো, কিন্তু পিছনে তাকালে হয়তো দেখতে পেত ঘামার্ত মুখশ্রীর আড়ালে থাকা ক্লান্ত রমণীকে, যে গাছের আড়ালে নিজেকে আড়াল করে রেখেছে। মেহবিন আড়াল থেকে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এ মেহবিন হাসান তালুকদারকে ধরতে এসেছে, কত বড় সাহস, আমাকে ধরা বুঝি এতই সহজ? একদমই নয়। মেহবিন উল্টো দৌড় দিল পিছন থেকে, তখনই দুখানা বড় বড় গাড়ি মেহবিনের সামনে এসে দাঁড়ালো। গাড়িগুলো দেখে মেহবিনের বুঝতে বাকি নেই, এ তো লাক্সারিস গাড়িগুলো আর কারো নয়, বরং স্বয়ং আরহাম হাসান তালুকদারের, যে সম্পর্কে মেহবিনের স্বামী। মেহবিন পিছনের দিকে দৌড়াতে চায়, কিন্তু পিছনে আরহামের মহিলা গার্ডদের দেখে থেমে যায়। সে যেন পড়েছে মহা এক বিপদে, একদিকে বাঘ আরেকদিকে কুমির, কোন দিকে যাবে সে এখন? ব্ল্যাক ব্লেজার পরিহিত কালো সানগ্লাস পরে গাড়ি থেকে বেরিয়ে এলো আরহাম হাসান তালুকদার। আরহামকে দেখে ভয়ে ঢুক গেল মেহবিন। মেহবিনের সামনে দাঁড়িয়ে নিজের ঘড়ি দেখতে দেখতে বলল, আমার প্রায় 1 ঘন্টা 2 মিনিট 34 সেকেন্ড, তোমার মতো স্টুপিড মেয়েকে খুঁজতে গিয়ে লস হয়ে গেল, জাস্ট স্টুপিড মেয়ে একটা। মেহবিন কিছুটা সাহস জুগিয়ে মুখ বিকিয়ে জবাব দিল, তার বিয়ে রেখে আমার মতো স্টুপিড মেয়েকে কে খুঁজতে বলেছিল শুনি? যান না যান, আপনার মায়রা টাইরার কাছে যান, শাকচুন্নিটা আপনাকে বিয়ে করার জন্য একেবারে বসে আছে। আরহাম মাথা চুলকিয়ে লাজুক হেসে বলল, হ্যাঁ তা ঠিক, আমার হবু বউ আমার জন্যে কখন ধরে বিয়ের আসরে বসে আছে, শুধুমাত্র তোমার জন্য স্টুপিড মেয়ের জন্য তাকে অপেক্ষা করাচ্ছি, এখন চলো। মেহবিন হাত ভাঁজ করে শক্ত গলায় চোখ রাঙিয়ে জবাব দিল, আমি কোথাও যাব না, কিছুতেই যাব না। আরহাম মেহবিনকে নিজের কাছে এনে ফিসফিসিয়ে বলে, তোমাকে ছাড়া তো আমি বিয়েই করব না, তুমি আমার মামার একমাত্র মেয়ে বলে কথা, তাছাড়া নিজের হাজবেন্ডের বিয়ে অ্যাটেন্ড করে সেই বিয়েতে এনজয় করাও কিন্তু একটা মজাদার ব্যাপার, কি বলো? আর তো কিছুক্ষণ, তারপর তো তুমি এই সো কল্ড বিয়ের বাঁধন থেকে মুক্ত হয়ে যাবে, তাই না? আরহামের শেষের কথায় চুপ হয়ে যায় মেহবিন। হ্যাঁ, আরহামের সাথে সে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ, তার সমাপ্তি তালাকনামা নামক তিক্ত শব্দে। হ্যাঁ, সে আরহামকে ভালোবাসে না, তাদের মিথ্যে বিয়ে নামক বন্ধন থেকে সেও মুক্ত হতে চায়। তবে কেন আজ তার বুকে চিনচিনে ব্যথা করছে, কি এই ব্যথার উৎস? মেহবিনের ভাবনার মাঝেই সে উপলব্ধি করে, সে হাওয়ায় ভাসছে, অর্থাৎ আরহাম তাকে কোলে তুলে গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। মেহবিন নিজের হাত পা ছাড়িয়ে বলতে থাকে, কি করছেন, কি এক্ষুনি আমাকে নামান বলছি, অসভ্য লোক একটা, নিজের হবু বউকে কোলে নিয়ে বসে থাকুন, আমাকে ছেড়ে দিন, আমি কিছুতেই আপনার সাথে যাব না। আরহাম মেহবিনের দিকে ধমকের সুরে বলে, স্টুপিড মেয়ে একটা, বেশি কথা বলো কেন, আমার হবু বউকে বিয়ের পরে সারা বাড়ি কোলে নিয়ে ঘুরবো, তা নিয়ে তোমার থেকে অ্যাডভাইস নিতে হবে না, আপাতত নিজের প্রেজেন্ট ওয়াইফকে কোলে করে আমার বিয়ের আসরে বসে নিজের বিয়ে দেখাবো, হাজবেন্ডের বিয়ে আরামের সহিত বসে বসে দেখবে, আলাদা একটা ফিলিংস, কজনের তোমার মতো ভাগ্য হয় বলো তো? মেহবিন আরহামের কথায় মুখ বিকিয়ে রাগে ফুসফুস করতে লাগলো। আরহাম তা দেখে আলতো হেসে পিছনে থাকা নিজের লেডি গার্ডসদের লেটস মুভ বলে গাড়িতে মেহবিনকে সাথে নিয়ে উঠে গেল। পিছনের গাড়িতে আরহামের দেহরক্ষী রয়েছে, সামনের গাড়িতে শুধুমাত্র আরহাম এবং মেহবিন। আরহাম গাড়ি চালাচ্ছে, তার পাশে মেহবিন বসে রয়েছে হাতে ডিভোর্স পেপার নিয়ে। আরহাম সে ডিভোর্স পেপারটার দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলে, এখনও সাইন করনি? আচ্ছা, সাইন না করলে আমাদের ডিভোর্সটা হবে কিভাবে? কিছুক্ষণ পর আমার বিয়ে, আমি চাই না তুমি আমার স্ত্রীর অধিকার নিয়ে আমার বিয়েতে কোনোরূপ ঝামেলা ক্রিয়েট করো, সো যত আর্লি পারো সাইন করে দাও। মেহবিন অসহায়ভাবে ডিভোর্স পেপারটার দিকে তাকালো, ডিভোর্স পেপারে জল জল করছে আরহামের সাইন, পাশের জায়গাটা খালি পড়ে আছে, মেহবিনের একটিমাত্র স্বাক্ষরে হয়তো সেই জায়গাটি পরিপূর্ণতা পাবে। মেহবিন সুদীর্ঘ শ্বাস ফেলে অদৃশ্য এক কষ্টে কাঁপা কাঁপা হাতে ডিভোর্স পেপার সাইন করে দিল। যদিও তার কিছুটা কষ্ট হচ্ছে, কিন্তু তার এই ভেবে ভালো লাগছে যে সে এখন মুক্ত, সে এখন তার ভালোবাসার মানুষের কাছে ফিরে যেতে পারবে।
সাইন করার সঙ্গে সঙ্গে আরহাম গাড়ির একটা জোরে ব্রেক কষল। মেহবিন ব্রেক কষাতে কিছুটা ঝুঁকে গেল। পাশে তাকাতেই আরহাম মুখ ঘুরিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেল। মেহবিন বুঝতে পারল না আরহাম হঠাৎ কোথায় বেরিয়ে গেল। আরহাম যখন গাড়িতে ফিরে এলো তখন মেহবিন দেখতে পেল আরহামের বাঁ হাতে কেমন রক্ত জমাট বেঁধে আছে। আরহাম তীব্র নিঃশ্বাস ফেলছে সময়ের সাথে সাথে। মেহবিনকে কথা বলার সুযোগ না দিয়ে আরহাম গাড়ি তালুকদার বাড়ির দিকে ঘুরিয়ে নেয়। মেহবিন সম্পর্কে আরহামের মামাতো বোন হয়, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আরহামের মায়ের ক্যান্সার ধরা পড়েছে, ডক্টর বলেছে হাতে সময় কম, এই সময় তিনি আবদার করে বসেছেন মেহবিনকে তিনি নিজের ঘরের বউ করে আনবেন। মায়ের আবদার আরহাম পূরণ করতে কোনোরূপ দ্বিধা করে না। মেহবিনের বাবাও বোনের শেষ ইচ্ছা রাখেন, কিন্তু সমস্যা দাঁড় করায় মেহবিন, সে কিছুতেই আরহামকে বিয়ে করতে চায় না। তার পিছনেও বেশ বড় কারণ রয়েছে, তার কারণ অভ্র, যার সাথে পূর্বে তার বিয়ে ঠিক হয়েছিল, মেহবিনের আরেকজন মামাতো ভাই। সে নিজেদের ব্যবসার কাজে অস্ট্রেলিয়া রয়েছে। ছোটবেলা থেকে মেহবিন তাকে পছন্দ করলেও অভ্র করে কি না তা নিয়ে সন্দেহ। আরহামের মায়ের ইচ্ছেতে অভ্রের বাবা মাও আপত্তি করেনি, কিন্তু অভ্র সম্পূর্ণ মেহবিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। মেহবিনের ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হলেও সে আরহামের বাড়িতে যেতে মানা করে তার বাবাকে। মেহবিনের বাবাও মেয়ের সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেনি, তিনি শুধু দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, মারে তুই রাগ করিস না, দেখবি আমার সিদ্ধান্তকে তুইও সঠিক বুঝবি, আমি ঠিক ছিলাম তুইও বুঝবি একদিন। আরহাম অনেকবার চেষ্টা করা সত্ত্বেও মেহবিন কিছুতেই তার সিদ্ধান্ত থেকে পিছপা হয়নি। অবশেষে হুট করে একদিন আরহাম মেহবিনের বাসায় এসে তাকে জানায় সে মেহবিনকে ডিভোর্স দিয়ে দেবে। প্রথমে শুনে মেহবিন খুশি হয়, কিন্তু আরহাম তাতে শর্ত জুড়ে দিয়ে বলে, ডিভোর্স দিব ভালো কথা, কিন্তু যেদিন তোমাকে ডিভোর্স দিব সেদিনই আমি পুনরায় বিয়ে করব আমার বিজনেস পার্টনার মায়রাকে। সেদিন বিয়েতে তোমাকে উপস্থিত থেকে আমাদের বিয়ে দেখতে হবে এবং 3 মাসের জন্য আমার বাড়িতে থাকতে হবে। প্রথমে আরহামের অদ্ভুত শর্তে মেহবিন রাজি হলেও এই ভেবে সে খুশি যে মিথ্যে বিয়ে নামক বন্ধন থেকে মুক্ত হবে। কিন্তু যখন সে শুনল তাকে আরহামের বাড়িতে 3 মাস থাকতে হবে, তখনই ঘটে বিপত্তি। আরহামের বাসায় থেকে সে অভ্রের কাছে ফিরবে কী করে? তাই তো বিয়ের দিন আরহামের বাসা থেকে ডিভোর্স পেপার হাতে নিয়েই মেহবিন পালিয়ে যায়, কিন্তু অবশেষে ধরা পড়ে যায় আরহামের হাতে। গাড়ির হর্নে অতীত থেকে বের হলো মেহবিন। আরহাম মেহবিনের হাত ধরেই বিয়ের হলের দিকে নিয়ে যেতে থাকে। সেখানে উপস্থিত সকলে দুজনকে একসাথে দেখে। কিছুটা অবাক হলেও আরহামের মা রহস্যময় এক প্রশান্তের হাসি দেয়। মায়েরা ছুটে এসে বধূ সাজে বিচলিত হয়ে বলে, মেহবিন সাইন করেছে? আরহাম বলার পূর্বেই মেহবিন মুখ বেঁকিয়ে বলে, চিন্তা করবেন না, আপনার হাব্বি এখন মুক্ত, এখন নিশ্চিন্তে বিয়ে করুন আপনারা। মায়েরার মুখশ্রীতে নিশ্চিন্তে রেশ লক্ষ্য করা গেল। চলো আরহাম, আমাদের বিয়েতে দেরি হয়ে যাচ্ছে, এমনিই অনেক টাইম নষ্ট হয়ে যাচ্ছে। মায়েরার কথায় আরহাম দাকে নিয়ে বিয়ের স্টেজের দিকে গেল। কাজী সাহেব বিয়ের ব্যবস্থা শুরু করলেন। মেহবিন নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে রইল। যে মানুষটা কিছুক্ষণ পূর্বে তার স্বামী ছিল আজ সে অন্য কারো হয়ে যাবে। স্বামীর বিয়ের আসরে দাঁড়িয়ে ডিভোর্স পেপারে গোটা গোটা অক্ষরে আরহামের নামখানা দেখে বুকটা ছেদ করে উঠল মেহবিনের। তার নেত্রজোড়া না চাইতেও বিয়ের স্টেজে বসে থাকা সুদর্শন পুরুষের দিকে চলে গেল, যে কিছুক্ষণ পূর্বেও তার স্বামী ছিল, সে একটু পর অন্য কারো স্বামী হয়ে যাবে, ভাবতেই হাত পা কাঁপছে মেহবিনের। আচ্ছা, সে তো আরহামকে ভালোবাসেনি, কিংবা বিয়ের পর কখনো সংসারও করেনি, তবে কিসের এত টান অনুভব হচ্ছে তার? তবে কি তা কবুল নামক পবিত্র শব্দের রেশ? যে রেশের সূত্র ধরে মেহবিনের হৃদয়ে অনবর্ত জন্ম হচ্ছে আরহামেরকে ঘিরে অনুভূতি মেহবিনের অজান্তে। খুব কম মানুষ নিয়ে আরহাম এবং মায়রার বিয়ে হচ্ছে। আরহামের বাড়ির বাগানে থাকা বিশাল হলরুমে কাঁধে কারো স্পর্শ পেয়ে মেহবিন পিছনে ঘুরে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছেন। মেয়ের মাথায় স্নেহের সহিত হাত বুলিয়ে তিনি প্রশ্ন করেন, এবার তুই খুশি তো মা? দেখ, আরহাম তোকে মুক্ত করে অন্য কাউকে বিয়ে করছে। মেহবিন কোনোরূপ জবাব না দিয়ে অধরে জোর করে সামান্য হাসি ফুটিয়ে আরহামের দিকে তাকায়, কিন্তু আরহাম একবারও তার দিকে তাকালো না। কাজী সাহেব আরহাম এবং মায়রাকে দিয়ে বিয়ের পেপারে সাইন করিয়ে নিলেন। অতঃপর মায়রাকে কবুল বলতে বলতে সে দ্রুততম সময়ে কবুল বলে ফেলে। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বলে।
আরহাম কে কবুল বলতে বলে মেহবিনের নিজের বিয়ের সময়ের কথা মনে পড়ে গেল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত পায়ে বাগানের দিকে চলে গেল। পিছনে ঘুরলে হয়তো দেখতে পারত আরহামের অধরে লেগে থাকা তৃপ্তির হাসি। হলের হইচই শুনে মেহবিনের বুঝতে বাকি নেই বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ইতিপূর্বে। মেহবিনের পিছনে পিছনে তার বাবা আফজাল সাহেবও আসেন। মারে, তুই এখানে দাঁড়িয়ে কী করছিস, ভেতরে চল। বাবার কথায় মেহবিন আশেপাশের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে তার বাবাকে বলল, বাবা বিয়ে তো হয়েই গেল, এখন চলো আমরা নিজেদের বাড়ি চলে যাই। কিন্তু মেহবিন তার বাবার কথায় কর্ণপাত না করে তার বাবার হাত ধরে গেটের দিকে নিয়ে যেতেই দেখতে পায় তার সামনে আরহামের দেহরক্ষীগণ বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেহবিন কিছুটা ভয় নিয়ে বলে, আপনারা এইভাবে দাঁড়িয়ে আছেন কেন, সরুন বলছি, আমরা গাড়ি নিয়ে এক্ষুনি বের হব। আমার অর্ডার ব্যতীত তুমি কেন, একটা মাছিও আরাম হাসান তালুকদারের ত্রিসীমা থেকে বের হতে পারে না, এইটুকু তোমার জানা উচিত ছিল স্টুপিড মেয়ে। আরহামের কণ্ঠস্বর শুনে ত্বরিত গতিতে পিছনে তাকায় মেহবিন। মেহবিনের বাবা তা দেখে মুস্কি হাসে। আরহাম মেহবিনের দিকে এগিয়ে এসে একটা কাগজ মেহবিনের দিকে ছুঁড়ে দিয়ে বলে, পেপারটা ভালো করে পড়ো স্টুপিড মেয়ে, শর্ত অনুযায়ী 3 মাস তোমাকে এই আরহাম হাসান তালুকদারের বাড়িতেই থাকতে হবে, আদারওয়াইজ আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব। মেহবিন কিছুটা সাহস জুগিয়ে বলে, আমাদের ডিভোর্স হয়ে গেছে, আপনি আবারও বিয়ে করেছেন, তাহলে আমি কেন আপনার বাড়িতে থাকব, বলতে পারেন কেন আটকাতে রাখতে চাইছেন আমাকে। শেষের কথাটি কিছুটা চিৎকারের সুরে বলে মেহবিন। আরহাম তাতে বিরক্ত হয়ে মেহবিনের কানের কাছে এসে ধীর গতিতে বলে, আমি কত সুন্দর করে আমার মায়েরা ডার্লিংয়ের সাথে সংসার করছি তা দেখবে না, দেখে নেওয়া কিন্তু ভালো, অভ্রের সাথে সংসার করার আগে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কথাটি বলেই আরহাম মেহবিনের হাত ধরে বাড়ির দিকে নিয়ে যায়। মেহবিন তার বাবার দিকে অসহায়ভাবে তাকিয়ে বলে, বাবা তুমি ওনাকে আটকাও, আমি কিছুতেই এই বাড়িতে থাকবো না, আমি তোমার সাথে বাড়িতে যাব। মেহবিনের বাবা হাত উঁচু করে বলেন, আমি প্রথমেই স্যালেন্ডার করে ফেললাম মামনি, তুমি নিজে থেকেই আরহামের শর্তের পেপারে সাইন করেছ, এখন আমার কিছু করার নেই। মেহবিন তার বাবার উত্তরে হতাশ হয়ে পড়ে। আরহাম তাকে এক প্রকার টেনে হিঁচড়ে একটি বিশাল কক্ষে ছুঁড়ে ফেলে। মেহবিন গিয়ে বিছানায় পড়ে যায়। আরহাম পকেটে হাত গুঁজে চারপাশে ভালো করে তাকিয়ে বলে, এই ঘর থেকে এক পাও বাইরে বের করলে আমার থেকে খারাপ কেউ হবে না, গট ইট। আরহাম কথাটি বলেই বেরিয়ে যায়। মেহবিন রাগে ফুসতে ফুসতে উঠে দাঁড়িয়ে বলে, মকের মুল্লুক পেয়েছে নাকি, আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করলো নাকি উল্টো বন্দি বানিয়ে ফেললো, আমি তো এখন ইচ্ছে করে ঘর থেকে বের হব, সারা বাড়ি ঘুরে বেড়াবো, দেখি কে আমাকে কি করে। মেহবিন কথাটি বলে পুনরায় বসে পড়ল। সে বুঝতে পারছে না আরহাম আসলে চাইছে এটা কি তার থেকে, ডিভোর্স দিয়ে পুনরায় বিয়ে করে তাকে কেন আটকে রাখতে চাইছে সে। মেহবিন গ্লাস বের করে জগ থেকে পানি নিয়ে ডকডক করে খেয়ে ফেলল। সে ঠিক করলো কালকে ভার্সিটি গিয়ে সবার প্রথমে তার বেস্ট ফ্রেন্ড অন্তর সাথে দেখা করবে। অন্তর সাথে দেখা করে কোনো একটা ব্যবস্থা করে অভ্রের সাথে যোগাযোগ করতে হবে, অভ্রকে জানাতে হবে তার এবং আরহামের ডিভোর্স হয়ে গিয়েছে। কিন্তু অভ্র কি তাকে ফিরিয়ে নিবে পুনরায়? মেহবিন গ্লাসটা তার বিছানার পাশে রাখতে গিয়ে শুনতে পেল বাইরে থেকে আগত কিছু মেয়েদের হাসি ঠাট্টার শব্দ। মেহবিন দরজা দিয়ে উঁকি দিয়ে দেখতে পেল তারা মায়েরাকে নিয়ে হাসতে হাসতে আরহামের ঘরের দিকে নিয়ে যাচ্ছে। সম্পর্কে তারা মায়েরার বান্ধবী, তার মধ্যে একজন হাসতে হাসতে বলল, আজকে বাসুরাতে আরহাম ভাইয়া দেখিস তোকে ঘুমোতেই দিবে না, এত সুন্দর লাগছে তোকে। মায়েরা, আরহাম ভাইয়া আজ চোখে সর্ষে ফুল দেখবে। মেয়েটার কথা শুনে সকলে হেসে দেয় একসাথে। মায়েরা লজ্জা পায় তাদের কথা শুনে। মেহবিন মুখ বিকিয়ে বলে, সুন্দর না ছাই। তার মধ্যে সেখানে আরহামের আগমন ঘটল। সে সকলকে দেখে বলল, লেডিস আপাতত আপনারা যেতে পারেন, আমার বউকে এবং আমাকে দয়া করে একা ছেড়ে দিন, থ্যাংক ইউ। আরেক দফা হাসি রোল পড়ে যায় সেখানে। সকলে হাসতে হাসতে বলে, ভাইয়া থেকে টর্চ হয়েছে না, আপনারই তো বউ, নিয়ে যান আপনি। মেহবিন আরহামের কথা শুনে হাতে হাত রেখে বড় বড় চোখ করে বলে, ফুপ্পির বড় ছেলেটা এত বড় নির্লজ্জ, ছি, আমি বহুত বড় বাচ্চা বেঁচে গিয়েছি, ছোটোবেলা থেকে আমেরিকা থেকে পড়াশোনা করে তাদের কালচার একেবারে শিরায় শিরায় আয়ত্ত করে ফেলেছে, নির্লজ্জ ছেলে কোথাকার। সকলে মিলে আরহাম এবং মায়েরাকে বাসর ঘরে রেখে আসে।
মেহেবীর নিষ্পলক কিছুক্ষণ চেয়ে থাকে নিজের ঘরের দিকে। পা বাড়াতে নিলে সেখানে একজন স্টাফ এসে মেহেবীর হাতে দুধের গ্লাস ধরিয়ে দিয়ে বলে, ম্যাম, বড় ম্যাম মানে আরহামের মা, আপনাকে আরহাম স্যার এবং মায়রার ম্যামের ঘরে দিয়ে আসতে বলেছে। কথাটি শুনে মেয়ে স্টাফটি প্রস্থান করে। মেহেবীন বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি, ফুপিও তাকে এমন কাজ করতে বলল কেন। মেহেবীন আর কিছু না ভেবে দুধের গ্লাস হাতে আরহামের ঘরে নক দেয়। কিছুক্ষণ পরে সে মায়রা দরজা খুলে দেয়। মেহেবীন দেখতে পায় মায়রা শাড়ি এলোমেলো, চুলগুলো খুলে একেবারে। মায়রাকে এমনভাবে দেখে হাতের মুঠো শক্ত করে ঠাঁই দাঁড়িয়ে যায় মেহেবীন। মায়রা মেহেবীনকে দেখে মিষ্টি হেসে বলে, মেহেবীন তুমি এত রাতে, কোনো দরকার? ভিতর থেকে আরহাম বলে উঠল, এত রাতে কে এসেছে মায়রা ডার্লিং? মেহেবীন এসেছে। আরহাম সামান্য উফ নামক বিরক্তিকর শব্দ করে বলে, আজব, সামান্য কমন সেন্স কি নেই? এই টাইমে নতুন কপত কপতি বিজি থাকতে পারে, তাদের ডিস্টার্ব করা উচিত না। এটাও কি স্টুপিড মেয়েটা জানে না? সামান্য ম্যানারটুকুও নেই, স্টুপিড মেয়ে একটা। এইসব প্লাবিকদের জন্যে বাইরে নো ডিস্টার্ব বোর্ডটা ঝুলিয়ে রাখতে হবে। আরহামের কথায় অপমানে মেহেবিনের আখি জোড়া বেয়ে সামান্য অস্ত্র গড়িয়ে পড়ে। মায়রা তা দেখে বলে, আরহাম প্লিজ স্টপ, এভাবে বলো না। মেহেবীন মায়রার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, মায়রা আপু কাউকে বলে দিও, কাউকে ডিস্টার্ব করার ইন্টেনশন আমার নেই। ফুপির দুধটা দিয়ে যেতে বলেছিল তাই এসেছি, না হলে কখনো আসতাম না। মেহেবীন কথাটি বলে চলে যেতে নিলে